বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা কেসিএসআই প্রিলিমস পরীক্ষা দিয়েছ, আজকের ভিডিওটা তাদের জন্য। কারণ দেখো, কলকাতা পুলিশের এসআই পরীক্ষার যে প্রিলিমস এর যে কোয়েশ্চেন প্যাটার্ন, আমি বলবো ইজি টু মডারেট ছিল। অনেকের হয়তো 68-70 অ্যাটেম্প করেছে, কিন্তু যারা রেগুলার পড়াশোনার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে খুব একটা হার্ড কোয়েশ্চেন কিন্তু নয়। তার উপরে কতকগুলো এখানে প্যারামিটার কিন্তু এখানে কিন্তু তোমার এই পরীক্ষার যে কি ধরনের প্রবাবল কাট অফ বা অ্যান্সার হতে পারে, বা সেখানে কতজন অ্যান্সার করতে পারে, কতগুলো কোশ্চেন অ্যাটেম্প করতে পারে, এগুলো অনেকগুলো প্যারামিটারের উপর ডিপেন্ড করে। তো অনেকগুলো সম্ভাবনা কিন্তু এই পরীক্ষার উপর ছিল, এবং ঘটনা যেটা অতীতে ঘটে গেছে সেই নিয়ে বেশি আলোচনা করব না। অনেকের কাছেই অনেক ধরনের নিউজ আছে, অনেক ধরনের অন্যরকম খবরও আছে, সবই জানো। এটা ওপেন মিডিয়াতে আমি কিন্তু সেইভাবে কিছু বলছি না, কিন্তু যারা পড়াশোনা করেছে, প্রথম কথা আমি একটা ভ্যাকেন্সির কথা বলি। ভ্যাকেন্সি কত ছিল? 309 ভ্যাকেন্সি, লাস্ট ইয়ারের ভ্যাকেন্সির থেকে কিছুটা হলেও কম। এবং কলকাতা পুলিশের এসআই এর চাকরিটা অনেকেই করতে চায়, তাই জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের থেকে খাদ্যের দিক থেকেও বলতে পারো, বা এই পরীক্ষায় মানে সাকসেস পেতে গেলে কি করতে হবে সেই স্ট্র্যাটেজি কিন্তু অনেকেই মেনটেন করে। তাই জন্য বলছি, এই পরীক্ষাটা হয়তো অনেকে ভালো করেও দেয়। তাই জন্য 309 কাট অফ মানে ভ্যাকেন্সিতে ধরো যারা অ্যাপিয়ার করছে, সেই অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটদের মধ্যে বেশিরভাগই চাইবে ভালো করে পরীক্ষা দিতে। এটা একটা প্যারামিটার। দ্বিতীয় প্যারামিটার হচ্ছে কোয়েশ্চেন কি ধরনের আসছে। অন্যান্য বারের কথা আমি বলতে পারছি না, কারণ অন্যান্য বারের যেগুলো হয়ে গেছে সেগুলোর উপর বেস করে হয় না, কারণ কম্পিটিশন যে রেটে বাড়ে প্রতি বছরই, কোয়েশ্চেন তুমি যাই লেভেল দাও অ্যাসপিরেন্টদের কাছে বা যারা ঠিকঠাক পড়াশোনা করেছে তারা কিন্তু পারবে। এই পরীক্ষায় আমার মতে 70-80 আমার মনে হয় ম্যাক্সিমাম লোকে হয়তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট হয়তো 70-80 অ্যাটেম্প করেছে। আমি অ্যাটেম্পের কথা বলছি, অ্যাটেম্প আমি কতগুলো ঠিক করেছি বলছি না, আমি অ্যাটেম্পের কথা বলছি। তাহলে 70-80 করলে পরেই মোটামুটি তোমার 140-60 এইটা হচ্ছে তোমার নাম্বারে দাঁড়ায়। এবার কেন এখানে বলছি, ধরো ম্যাথ আর রিজনিং পার্টটা যেটা দিয়েছে একদমই ইজি, কারণ ম্যাথ এখন কম বেশি সবাই পারে, কারোর কাছে ম্যাথের আর ভীতিটা নেই। আর এখানে যে কোয়েশ্চেন গুলো দিয়েছে একদম মানে কি বলবো, সেই ক্লার্কশিপ লেভেলেরই কোয়েশ্চেন হয়ে গেছে। এমন কিছু খুব একটা টাফ দেয়নি যেটা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা অন্য ধরনের কোশ্চেন দেবে না, সেখানে কিন্তু একটু মানে অতটা টাফ দেয়নি। তোমার প্রথম কথা হচ্ছে যে কোয়েশ্চেন যেমন এসছে, 70-80 যারা অ্যাটেম্প করছে তার মধ্যে অ্যাকিউরেসিটা বেশিরভাগের ক্ষেত্রে 90% থাকবে। তো 90% যদি থাকে সেখানে 70-80 মানে এখানে যদি তুমি 90% করো এইটা দাঁড়ায়, এই ধরনের কন্ডিশন দাঁড়াচ্ছে। এখন কাট অফ তাহলে কত হতে পারে? কাট অফ আমি ওইভাবে কিন্তু ডিক্লেয়ার করে বলছি না, এটা অফিসিয়াল কাট অফ নয়। মানে তোমরা জানো যে আমি কিন্তু এখানে অফিসিয়াল কোনো নিউজ থেকে বা কোনো ধরনের সোর্স থেকে বলছি না, এটা আমার সম্পূর্ণ আমার পয়েন্ট অফ ভিউ। আমার পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো এবারে কাট অফ বেশি থাকতে পারে। এবার কাউকে আমি হতাশ করব না, কেউ হয়তো অনেকেই বলবে স্যার অনেকটা বাড়িয়ে বলছেন, যাদের পরীক্ষা বাজে হয়েছে, একদম ফ্র্যাঙ্কলি বলবো, যাদের পরীক্ষা বাজে হয়েছে বা অতটা মনোমতন হয়নি বা খারাপ হয়েছে তারা হয়তো কমেন্ট করবে হয়তো এতটা কাট অফ যাবে না। আবার যাদের যাদের পরীক্ষা ধরো যারা মোটামুটি ঠিকঠাক পরীক্ষা দিয়েছে তারা হয়তো মোটামুটি দেখে নেবে যে কাট অফ এইরকম যেতে পারে। তো তাদের ক্ষেত্রে ভিডিওটা দেখে স্কিপ করে চলে গেল এবং কাট অফের জায়গাটা দেখে নিয়ে হয়তো উইদাউট কমেন্ট করে বেরিয়ে যাবে, কিন্তু সেটা তো আলাদা ম্যাটার করে। কিন্তু আমি যেটুকুনি আমার দেখো, কাউকে হতাশ করা বা কাউকে মানে বলবো যে মানসিকভাবে কাউকে দুঃখ দেবার আমার কিন্তু মানে নিজের ইচ্ছা নেই, কিন্তু পরীক্ষা যেটা হয়েছে এবং বাস্তব সিনারিও যেটা দাঁড়াচ্ছে সেক্ষেত্রে এবারে যে মোটামুটি কাট অফ সেটা আমি ইউআর এর ক্ষেত্রে আমি কোনোভাবে আলাদা করে বলছি না, কোনো সেকশনকে আলাদা করছি না, আমি ইউআর এর ক্ষেত্রে 148-158 কিন্তু ধরে নিচ্ছি। এটা প্লাস মাইনাস
প্লাস মাইনাস নয়, এখানে তুমি মাইনাস টেন করে ধরে রাখতে পারো। মাইনাস টেন মানে 138, 138 আর এটা হচ্ছে 148, এটাও ধরতে পারো। কিন্তু আমি মোটামুটি এইখানের মধ্যে আর কিচ্ছু বলছি না, এখানেও সেটাও দিলাম না, যে ইউআর এর ক্ষেত্রে মোটামুটি 148 থেকে 158 এর কাট অফ। ওবিসি এর ক্ষেত্রে এগুলো জেনারেলি কি হয়, ওই তিন করে কমে, এবং এসসি এসটি সেই হিসাবে পাঁচ করে কমাও। এবং এইটাকে ভালো করে তুমি এই বক্সটার দিকে ভালো করে খেয়াল রাখো, এই বক্সটায় যেটা লিখলাম যদি এই নাম্বার অনুযায়ী তোমার নাম্বার থাকে, তাহলে আর দেরি না করে মেন্সের প্রিপারেশন স্টার্ট করে দাও। পিএমসিতে কল পেলে মেন্সের যে প্রিপারেশন, যদি এই নাম্বার অ্যাচিভ করে গেছো, অ্যান্সার কি মিলিয়ে দেখে নিয়েছো, তোমার মোটামুটি হয়ে যাচ্ছে, তাহলে আর দেরি করো না। তাহলে কি হবে, মেন্সের যে প্রিপারেশন যেখানে করবে সেখানে কম্পিটিশন কিন্তু অনেকটা টাফ হবে, আর এই ধরনের সিনারিও মেন্সে কাজ করবে না। ধরো মেন্সে যাই করো না কেন, তোমার কাছে রিসোর্স অনেক থাকতে পারে, কিন্তু যেখান থেকেই করো না কেন সেখানে বলবো যে তুমি আজ থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও। হয়তো অনেকে করেও ফেলেছো, আমার ভিডিও এক সপ্তাহ বাদে আসছে, প্রিলিমস পরীক্ষা হওয়ার এক সপ্তাহ পরে এসছে, সেখানে প্রিলিমিনারি পরীক্ষার পরে পরেই হয়তো দুদিন তিন দিন গ্যাপ দিয়ে হয়তো লোকে পড়াশোনা শুরু করে দিয়েছে অলরেডি, যারা মোটামুটি এই পরীক্ষা একদম টার্গেট করে নিয়েছো যে এটা পেতেই হবে। তো একটা চাকরির মূল্য তো এই বাজারে অনেক, এবং সেক্ষেত্রে যারা এখনো স্টার্ট করনি তাদের ক্ষেত্রে বলবো ইটস এ হাই টাইম, এখনই স্টার্ট না করলে পরে অনেকটা পিছিয়ে যাবে। এবং প্রয়াসের ক্ষেত্রে আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা কিন্তু একটা ব্যাচ রান করছি, প্রয়াস চ্যানেলের তরফ থেকে প্রয়াস পিওবি 004 এই ব্যাচটা কিন্তু আমাদের চলছে। এটা আমাদের অলরেডি অগস্ট বা সেপ্টেম্বর থেকে আমাদের স্টার্ট হয়েছে, এবং সেইখানে কয়েকজন অলরেডি ছিল এবং তারা কিন্তু ব্যাচে আছে, এবং তারা আবার হয়তো কন্টিনিউ করবে। এবং তাদের সঙ্গে যারা নতুন আসতে চাইছো, আমরা একটা নতুন রিফ্রেশ করে একটা একটা ফ্রেশ স্টার্ট করব, সেখানে সব জিনিসই আবার করানো হবে, এবং এটা টোটাল মোটামুটি 3-4 মাসের ডিউরেশনটা থাকবে, 3-4 মান্থসের ডিউরেশনটা থাকছে। এবং এখানে তোমাদের যে মানে এই ব্যাচে তোমাদের যে অ্যাডমিশনের যে প্রসেস, সেই প্রসেসটা সম্বন্ধে আমি অনেক সময় গুগল ফর্ম ফিল আপ করার কথা বলতাম, আগের বারে যা হয়েছে কন্ডিশন, এবং সেক্ষেত্রে অনেকেরই অনেক ধরনের প্রবলেম হতো, তবে গুগল ফর্মটা হয়তো এবারেও থাকবে। সব থেকে বড় কথা হচ্ছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি লিখে দিচ্ছি, এখানেও তলাতে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি লিখে দিচ্ছি, এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমাদের কিন্তু ডিটেলস না, তোমাদের অন্তত ইচ্ছাটা প্রকাশ করতে পারো। তাহলে আমি গুগল ফর্মের লিঙ্কটা দেবো, এবং গুগল ফর্মের লিঙ্ক দিলে পরে তোমরা সেটা ফিল আপ করবে, যেমন যা প্রসেস ফিল আপ করবে, এবং তোমাদের যেটা মান্থলি ফিস, যেটা অ্যাডভান্স ফিস পেমেন্ট করা হয়, সেটা তোমাদের ওই গুগল ফর্মের ওপরেই লেখাবে মান্থলি ফিস। এবং সেই ফিস অনুযায়ী 3-4 মাস আর্লি পড়াতে লাগে, মানে মেন্সের কি ধরো তো প্যাটার্নটা বুঝিয়ে দেওয়া হয়, এবং সেই প্যাটার্নটায় কিভাবে তোমরা নিজেরা পারফর্ম করবে, এবং সেই ধরনের স্টাডি মেটেরিয়াল সবকিছুই দেওয়া হবে। খালি কি ওয়ে আউটটা দেখানো, যে এইভাবে পড়লে পরে, এইভাবে প্র্যাকটিস করলে পরে তোমরা এগিয়ে যেতে পারো, তোমরা মেন্সে কিন্তু সাকসেস পেতে পারো। এছাড়া আর বেশি কিচ্ছু করানো হয় না, ক্লাস হয় জুম অ্যাপের মাধ্যমে, ভিডিও রেকর্ডিং পেয়ে যাবে, এবং ক্লাসগুলো বেশিরভাগই আমাদের রাত্রের দিকে হয়, সপ্তাহে উইকে কিন্তু তোমরা 3-4 দিন ক্লাস পাবে, 3-4 ডে ইন আ উইক, ঠিক আছে, 3-4 দিন হচ্ছে তোমাদের ক্লাসটা হবে, এবং তার মানে বুঝতে পারছো 12-16 ক্লাস, এবং এর মধ্যে কিন্তু তোমাদের প্রিপারেশন করে নেওয়া হবে। এবং যদি পরীক্ষা মোটামুটি জুন জুলাই নাগাদ হতে পারে, এবং জুন জুলাই নাগাদ যদি হয় তাহলে সেই অনুযায়ী তোমরা এর মধ্যে প্রিপেয়ার করে নিতে পারবে আশা করা যায়। তো স্টার্ট হচ্ছে আমাদের ব্যাচটা মোটামুটি ওই ফেব্রুয়ারি, মানে জাস্ট সরস্বতী পুজোর পরে, মানে 15 ফেব,
এই ধরনের একটা টাইম লাইন আমরা রাখছি, 15th February 2024, এইখান থেকে আমাদের ব্যাচটা স্টার্ট হচ্ছে, এবং সেই অনুযায়ী আমাদের মিডিল অফ দ্য মান্থেই কিন্তু সব ধরনের ক্রাইটেরিয়া গুলো থাকবে। মানে ধরো মিডিল অফ দ্য মান্থে তুমি অ্যাডমিশন নিয়েছো, মিডিল অফ দ্য মান্থে তোমার ফিজ নেওয়া হচ্ছে, 15th February পরে 15th March আবার ফিজ নেওয়া হবে। মানে এইভাবে কিন্তু আমাদের সার্কেলটা কন্টিনিউ হবে। তো যাদের ইচ্ছুক ক্যান্ডিডেট, কারণ আগের বারে ওয়েস্ট বেঙ্গল পুলিশের থেকে যেমন আমাদের 13 জন সাকসেসফুল ক্যান্ডিডেটকে আমরা বার করতে পেরেছি, কলকাতা পুলিশের থেকে কিন্তু আমাদের 6 জন ক্যান্ডিডেটকে আমরা বার করতে পেরেছি। তো কেপি থেকে আমাদের 6 জন আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে আমাদের 13 জন WBP থেকে। এর সাকসেস কিন্তু মানে সাকসেসের যে হিস্টোরি সেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে, তোমরা যারা দেখোনি এখনো দেখতে পারো। এটা কিন্তু এটা আমাদের যেমন সাকসেস, আমি বলবো মানে এটা তাদের সাকসেসের থেকে আমাদের, আমরা কি করেছি, আমরা তাদেরকে একটু পথ দেখিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি তো তারা করেছে। তো অবশ্যই তোমাদের কিন্তু নিজেদের কিন্তু মানে কি বলবো, নিজেদের খিদেটা থাকতে হবে যে বাড়িতে যে কাজগুলো দেওয়া হলো সেগুলো ঠিকঠাক করে সেগুলোকে চেক করিয়ে নেওয়া। আমাদের মেনলি কি বলতো, অ্যানালিসিসটা বেশি করে করা হয়, মানে তুমি যেটা করলে বা যেটা লিখলে সেটা চেক করিয়ে নাও। কারণ এই যে ক্যান্ডিডেটদের কথা বলছি আমি, কিন্তু এদের উপর কিন্তু আমাদের সবারই একটা আশা ছিল যে এরা পারবে, কারণ এরা ক্লাসে যেমন কন্টিনিউয়াস ছিল, মানে তারা কিন্তু কোনোভাবেই মানে কোনো ক্লাস মিস করতো না, বা যে কাজটা দেওয়া হতো সেই কাজটা কিন্তু ওরা কোনোভাবে স্কিপ করতো না। সেই জন্য কি হয়েছে, তারা আজকে সাকসেসফুল ক্যান্ডিডেট। তোমরাও নিজেদেরকে এই জায়গায় আনতে পারো যদি সেইভাবে তোমরা পড়াশোনা করো। যারা প্রয়াস চ্যানেলের সঙ্গে যুক্ত হতে চাইছো তারাও, তাদেরকে বলবো নিচে দেওয়া যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো, বা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মানে পিং করে তোমাদের ইচ্ছা প্রকাশ করো যে অ্যাডমিশন নিতে চাই, তাহলেই কিন্তু হবে। বাকি গুগল ফর্ম ফিল আপ বা বাকি যে প্রসেস সেখানেই বলে দেওয়া হবে। ওকে, ভালো থেকো সবাই, আজ এই অবধি, থ্যাংক ইউ। Yeah.